আমার সামনের দাঁতগুলো একটু বড়, এতে করে আমি কথা বলা বা হাসাহাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি। এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি, ছোট করে নেই, তা কতটা শরীয়তসম্মত হবে? না, হাসি বিষয় না, দরকারি প্রশ্ন, কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনি আয়াতটা হয়তো জানেন, সেজন্য প্রশ্ন করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়েকদিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে। মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয়। কেয়ামতের আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে, কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই। সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আরও অনেক কিছু হবে। একটা সময় তো দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবে, সেই সময়টাও আসবে, এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে। আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে, এটা সীমিত হয়ে আসছে, একটা ব্যক্তির কাছে চলে যাবে। এগুলো সব নবী সাল্লাম বলে গেছেন, বিধায় অবাক হওয়ার কিছু নেই। দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে, মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্দিহান হয়ে যাবে, কারণ এ সমস্ত চাকচিক্য দেহে। যাই হোক, তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায়, এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে, জায়েজ নেই। কিন্তু কারো দাঁত উঁচা আছে, তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। এটা তো তার একটা ত্রুটি, একটা অসুবিধা, এটা ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ। আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, নির্দেশ করেছেন তিনি, চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই, আপনাকে সুস্থ থাকবেন, সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় কিছু নয়। শুধু দাঁত কেন, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। কারো ধরুন আঙ্গুল আছে ছয়টা হাতে, একটা অতিরিক্ত আঙ্গুল আছে, একটা মানুষের ছয়টা আঙ্গুল তো হয় না নর্মালি, কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে, তিনি অপারেশন করে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। একজন মানুষ তিনি পুরুষ, কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে, জিনগতভাবে তিনি পুরুষ এটা প্রমাণিত, বাট মেয়েলি কিছু স্বভাব আছে, ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে যদি সুস্থ করে তোলা যায়, জায়েজ আছে, বরং এটা প্রশংসনীয়। অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয়, অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয়, দৃষ্টিকটু হয়, উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই। লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন? বাহেরা আমার, মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু আমাদের দেশে সব জায়গায় আছে, আপনাদের এলাকায় আছে। আচ্ছা, কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের পাশে কোরআন পড়লে ওই লোকটা কি শুনবে? তাহলে কি লাভ? লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে, আর তার জন্য দোয়া করতে হবে, কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। বিশেষ করে কোরআন শোনাবেন কাকে? আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে, তিনি শুনলে সওয়াব পাবেন, আমল করবেন, জানতে পারবেন, কোরআন সম্পর্কে ধারণা হবে, সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন। মৃত মানুষকে কোরআন শোনানোর কোনো নির্দেশ কোরআন হাদিসে নেই। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, ইসালে সওয়াব করবেন কোরআন সুন্নার পদ্ধতি অনুসারে। এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার কোনো নির্দেশ নেই। আমাদের দেশে তেলাওয়াত তো করে করে মাদ্রাসা ছেলেদেরকে ভাড়া এনে তারপরে কোরআন তেলাওয়াত করায়, আছে না নাই? না ভাই, এটা করা যাবে না। আবার এটার জন্য পারিশ্রমিকও দেয়, এই পারিশ্রমিক দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। বুঝতে পারছেন? হুজুর আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই? না ভাই, সারা দুনিয়াতে কোনো আলেম এটাকে অনুমোদন করেন নাই। মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া এবং দেওয়া এটাকে জায়েজ বা এলাও পৃথিবীর কোনো আলেম করেন নাই, সমস্ত উলামায়ে কেরাম না জায়েজ বলেছেন, কিন্তু আমরা অনেকেই এটা করি। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন এবং অন্যদের কাছে দোয়া চাইবেন, কিন্তু টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করানো জায়েজ নাই। হ্যাঁ, আপনি গরিবদেরকে টাকা দিতে পারেন বা আলেম রেমনে গরিব তাদেরকে দান করতে পারেন, কিন্তু ওই যে কোরআন তেলাওয়াত পড়ায় বিনিময় দিবেন সেটা জায়েজ নেই। স্বামীর মৃত্যুর পর ইদ্দত ও তালাকের মধ্যে পার্থক্য কি? তালাকের ইদ্দত কিভাবে পালন করতে হয়? ইদ্দত বলা হয় গণনা করাকে, এটা শাব্দিক অর্থ হলো গণনা করা। আর ইসলামী পরিভাষায় ইদ্দত বলা হয় কারোর স্বামীর সাথে কোনো মহিলার বিচ্ছেদ হয়ে গেলে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী যে পিরিয়ডটা বিবাহসাদী করা থেকে নিজেকে বিরত রাখতে হয়, এই মৌলিকভাবে এই কাজ এবং আনুষঙ্গিক কিছু কাজ করাটাকে ইদ্দত বলা হয়। এই ইদ্দতটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রীর তিনটা মাসিক পর্যন্ত ইদ্দত পালন করতে হয়, অর্থাৎ কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না, এরপরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। আর যদি কারোর গর্ভবতী থাকেন ওই অবস্থায় হয়, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত, সন্তান প্রসবের আগ পর্যন্ত তিনি বিয়ে শাদীতে আবদ্ধ হতে পারেন না। এবং যদি কারোর মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনি 3 মাস অর্থাৎ 90 দিন তিনি
বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না, তারপর অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। কেন, কারণটা কি? এর কারণ হলো, পুরুষকে তো ইদ্দত পালন করতে হয় না, মহিলায় কেন করতে হয়? কারণ মহিলার গর্বে এই ভদ্রলোক যিনি, যার সাথে বিচ্ছেদ হয়ে গেল, তার কোনো সন্তান আছে কি না, যদি আজকাল মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায়, ইসলাম তো সর্বজনীন, সর্বকালীন, সব যুগের জন্য প্রযোজ্য, যেখানে এটা নাই সে কী করবে? তো এর বাইরে চেক আপে অনসম্মত ত্রুটি হতে পারে, এই জন্য শরীয়ত এই পিরিয়ডটা দিয়েছে যে এই পিরিয়ডটা পর্যন্ত, এটা একমাত্র কারণ, এটা একটা কারণ, আল্লাহর নির্দেশের আরও বহু রহস্য আছে থাকতে পারে, আমরা কয়টা জানি। তো এই টাইমটা তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না, এটা হলো বিবাহ পরবর্তী তালাকপ্রাপ্ত নারীর ইদ্দত, তিন মাস বা তিনটা মাসিক, তিনটা মাসিক, মাসিক বন্ধ হয়ে গেলে, মাসিক না থাকলে সেক্ষেত্রে মাস হিসাবে করবেন, 90 দিন তিনি ইদ্দত পালন করবেন, অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকবেন, এরপরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অন্যত্র, এক। আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্দত পালন করবেন, এই সময় তিনি কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না, বিবাহের প্রস্তাবও দিবেন না, এবং এই সময়টাতে তিনি স্বামীর সংসার, যেখানে মারা গেছেন স্বামী সেই জায়গাতে অথবা নির্দিষ্ট যেখানে তার জন্য থাকা সেফ, এরকম জায়গাতে তিনি নিজেকে অবস্থান করে রাখবেন। তিনি একান্ত প্রয়োজন ছাড়া ডাক্তার দেখানোর জন্য বের হতে পারেন, একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাইরে যাবেন, এটা শোক পালনের অংশ হিসাবে, নট অনলি ইদ্দত পালন, এটা শোক পালনের অংশ হিসাবে। তাহলে দুটার মধ্যে পার্থক্য হলো বিচ্ছেদের পর 3টা মাসিক অথবা 3 মাস, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে তখন নিজেকে শোক পালনের অংশ হিসাবে একটা জায়গায় তিনি আবদ্ধ করেন, বা আবদ্ধ করা মানে এই না যে ঘরতে বেরোতে পারবে না, মানে একটা ঠিকানার মধ্যে থাকবেন, বাইরে যাওয়া করবেন না একান্ত প্রয়োজন ছাড়া। আর তালাকপ্রাপ্ত হলে সেক্ষেত্রে সবই করতে পারবে, শুধু বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না, বাইরে তিনি যেতে পারবেন, এই হলো পার্থক্য। জান্নাতে সবাই যদি যুবকই হয় তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ভাই, যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবাই যুবক হবে, যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে, কিন্তু এই লোকটা অরিজিন যুবক নয়, যুবক হিসেবে সে মৃত্যুবরণ করে নাই, সিনিয়র হিসেবে মৃত্যুবরণ করেছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে নারীদের সর্দার হবেন, হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতৃত্ব দিবেন, তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে, সে বয়সের মানুষগুলো নেতৃত্ব দিবেন, ওইটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, তিনি যে মারা গেছেন যে বয়সে সে তার দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে। বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই সমবয়স্ক হবে।